আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। করোনা সংক্রমণ কমে আসায় মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার একদিনের মাথায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছে। বলেন, আগামী পয়লা মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। এদিন থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে। নির্বাচন কমিশন গঠনে সব সময় আমলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। বিগত দুই কমিশনই ছিল আমলা নির্ভর, সেখান থেকে এবার বেরিয়ে আসার দাবি উঠেছে বিভিন্ন মহলে। আমলা মুক্ত না হলেও অন্তত গ্রহণযোগ্য সাহসী ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেওয়ার পরামর্শ এসেছে। সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্য থেকেও কাউকে বেছে নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সদ্য প্রণীত আইন অনুযায়ী দেশে প্রথম নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। সার্চ কমিটির কাছে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন মাধ্যম থেকে প্রস্তাব করা হয়েছে 322 জনের নাম। তাদের মধ্যে 95 জনই সাবেক আমলা। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনে তিনি সহ মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম ছিলেন বেসামরিক আমলা। তাদের পূর্বসূরি কাজী রকিব কমিশনেও প্রধান সহ আবু হাফিজ ও মোহাম্মদ আব্দুল মোবারক উঠে এসেছিলেন সচিবালয় থেকে। নতুন কমিশন গঠন প্রক্রিয়ায় 95 জন আমলার নাম উঠে আসা সরকারের আমলা নির্ভরতা এবং আজ্ঞাবহ কমিশনেরই ইঙ্গিত বলে ধারণা বিশেষজ্ঞদের। বাংলাদেশ একটি আমলা নির্ভর রাষ্ট্র, সেটা সরকারের নিয়ম নৈমিত্তিক কর্মকাণ্ড এবং সব কিছুতেই আমরা দেখছি, তো তারই প্রতিফলন হতে পারে নির্বাচন কমিশন। তাহলে আবার ওই একই অবস্থা হবে, কাজে ভবিষ্যৎ নেই আমি শঙ্কিত আর কি। আমলাদের প্রশাসনিক দক্ষতা রয়েছে, তাই আমলা হলেই নেতিবাচক মানসিকতা পোষণ ঠিক নয় বলে মত কারো কারো। তাদের মধ্য থেকে সৎ ও সাহসী ব্যক্তিদের খুঁজে বের করার দায়িত্ব সার্চ কমিটির। সব আমলাই রাজনৈতিক সুবিধাভোগী না, অনেক আমলা আছে যারা একদম ক্লিন, তাদের ইমেজ, তার প্রিভিয়াস ইমেজ, কাজে তাদেরকে কনসিডার করতে তো অসুবিধা নেই। বহু আমলা আছেন যারা নিরপেক্ষভাবে কাজ করেন, রাষ্ট্রীয় সংবিধান অনুসারে কাজ করেন, আইন অনুযায়ী কাজ করেন, এবং তাদের মধ্যে থেকে সিলেকশন হলে পরে আমি মনে করি সেটা কোনো ব্যত্যয় হবে না। নুরুল হুদা কমিশন গঠনের আগেও সুশীল সমাজের মধ্য থেকে সর্বজন গ্রহণযোগ্য কাউকে কমিশনে নেয়ার দাবি উঠেছিল, কিন্তু তা উপেক্ষিত হয়েছে। এবারও সে দাবি প্রকট। প্রদ্যুম্ন মজুমদারের নাম এসছে, তো উনি তো নির্বাচন নিয়ে কাজ করেন, কিন্তু উনি কিন্তু প্রশাসনে ছিলেন না, উনি কিন্তু সচিব ছিলেন না, কিন্তু সেক্ষেত্রে তার নাম আসছে। তাকে যদি দেন সেটা তো অমূলক কিছু হবে না, বা এরকম যদি অন্য কাউকে দেন। 2017 সালে কিন্তু তিনজনের নাম ছিল নাগরিক সমাজের, কিন্তু একজনকেও নিয়োগ দেওয়া হয়নি, তারা পূর্ব নির্ধারিত ছিল না দুর্ভাগ্যবশত। নাগরিক সমাজে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন, আমি তো মনে করি হইতেই পারে। আইন অনুযায়ী আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটি 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে। সেখান থেকে গঠিত হবে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন। খান আলামিন, আরটিভি, ঢাকা। অতীতের মতো ভোট চুরি করে আবারও ক্ষমতায় আসতে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করেছে আওয়ামী লীগ, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, সার্চ কমিটিতে বিএনপির নাম না দিলেও সেখানে দলটির ঘনিষ্ঠ অনেকের নাম এসেছে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে নাম চেয়েছিল সার্চ কমিটি। এতে 300+ নাম জমা পড়লে কমিটি কয়েক দফায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে মতামত নেন। পরে 322 জনের নাম প্রকাশ করা হয়। তবে শুরু থেকেই বিএনপি এই কমিটির কার্যক্রমের বিরোধিতা করে আসছে। রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে জিততে আগের নির্বাচনগুলোতেও আওয়ামী লীগ নিজেদের লোক দিয়ে এই ধরনের সার্চ কমিটি করেছে। বিগত নির্বাচনগুলোতেও দেখেছি একইভাবে, যে তারা তাদের ক্ষমতাকে রাখার জন্য তাদের সমস্ত লোকজন দিয়ে তারা তৈরি করে এই ইলেকশন কমিশন, তাই দিয়ে তারা নির্বাচন করে ওইটাকে বলে যে আমরা তো জিতে গেছি। এই দেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করবার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সবকে তারা ধ্বংস করে দেবে। আর জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে ফুল দিয়ে রুহুল কবির রিজভী বলেন, এই কমিটিতে বিএনপির নাম দেওয়ার প্রশ্নই আসে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম করেই তার মাধ্যমে যে ইসি গঠন হবে, সেই ইসি
মাধ্যমে যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এদিকে চাঁদপুরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ। যে নির্বাচনে তারা জয়ী হবে শুধুমাত্র সেটাই তারা গ্রহণযোগ্য মনে করে। আজকে তারা যে কথা বলছে সেটা তাদের সবসময় তাদের যে অভ্যাসগত যে একটি ব্যাপার, যে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। বিএনপির কাছে একমাত্র একটা নির্বাচনই গ্রহণযোগ্য যেটাতে তাকে জয়ী ঘোষণা করা হবে। এই সময়টিতে যদি এটি সত্যি একটি রাজনৈতিক দল হতো তাহলে বিএনপির উচিত ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা। ধোঁয়াশা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির বৈশিষ্ট্য। জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না বলেও মন্তব্য করেন দীপুমণি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দেশের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছালেও সংযোগ ব্যবস্থা নিয়ে আছে অনেক প্রশ্ন। যত্রতত্র লাইন টানা, ঝুঁকিপূর্ণ স্থানে বৈদ্যুতিক যন্ত্র স্থাপন, নিম্নমানের তারসহ নানা কারণে ঘটছে দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের হিসেবে প্রতি বছর 35-40% অগ্নিকাণ্ড ঘটছে বিদ্যুতের গোলযোগের কারণে। বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার ঘটনাও কম নয়। বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে সৈয়দ খানের ধারাবাহিক প্রতিবেদনের সপ্তম পর্ব ছবি তুলেছেন স্বপন দেওয়ান। মোহাম্মদপুরে নিজ বাড়ির ছাদে কাজ করতে গিয়ে 2018 সালে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান হুমায়ুন কবির ও তার কর্মচারী। তাদের বাঁচাতে যেয়ে হুমায়ুনের ছোট ভাইও প্রাণ দেন। মারাত্মক আহত হন মা ও তার বন্ধু। বিদ্যুতের খোলা তার বাড়ি ঘেঁষে ছিল। দুর্ঘটনার পর যা দড়িঘড়ি সরিয়ে নেয় কর্তৃপক্ষ। নিচে থেকে রড উঠানোর সময় হঠাৎ 440 লাইন, যেটা ওটা ওর বাড়ির থেকে বেশি দূর না, কাছাকাছি, ওইটা সাথে মানে লেগে গেছিলো। ফ্রেন্ড আর ওইখান থেকে ছুটতে পারেনি, তো আমি একটা বাস কোনোরকম নিয়ে ওইটা ছুটানোর চেষ্টা করছিলাম। ও ছুটে গিয়ে 440 লাইনের উপরে ঝুলেছি। তবে দুর্ঘটনা না ঘটলে টনক নড়ে না কর্তৃপক্ষের। রাজধানীর বনশ্রীতে এই বাড়ির উপর হেলে পড়েছে ডিপিডিসির ট্রান্সমিটার। বারবার বলেও ফল পাননি বাড়ির মালিক। অনেকবার অফিসেও কমপ্লেন দেওয়া হয়েছে, ওনারা ওরা ইয়েই করে না। একজনে বলে 1,00,000 টাকা দিতাম, আর একজন বলে 2,00,000 টাকা দিতাম, একজন 1 টাকা হয়। এটা তো লাগাইছে আপনার, আজকে 3-4 বছর হয়ে গেল না। না, তারপর একদিন বাস্ট হয়েছিল, আমার বাচ্চা ওইখানে আমার বাচ্চা ঘুমাইছিল, আমার খাট সুদা কাঁপে উঠছিল। এ ব্যাপারে জানতে 2 দিন কার্যালয়ে গেলেও কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। দাবি করেন অভিযোগ পাননি, তবে পরদিনই ট্রান্সমিটারটি সরিয়ে নেওয়া হয়। আর এই আমাদের আবেদন ছিল না, আপনাদের ধন্যবাদ, আপনাদের আমাদের জানাইছেন, আমরা ব্যবস্থা নিয়ে ফেলছি। আমাদের এই বিভিন্ন সময়ে পোল হেলে যায়, বাঁকা হয়, আমরা ওগুলো ঠিক করে ফেলি। আবেদন করলে বা আমাদের ঠিক করে ফেলি, আমাদের অনেকগুলো আছে, আমরা থাকতে পারি করে ফেলবো। আমাদের যে প্রথম লাইন ঠিক থাকে, পরবর্তীতে হয়তো এটা বাঁকাটা হয়ে যায়, বিভিন্ন ওয়াসার কাজ টাজ করে বিভিন্ন এসে বাঁকা। ঝুঁকিপূর্ণ ট্রান্সমিটার আছে রাজধানীর বেশ কিছু এলাকায়, তার চেয়েও বেশি আছে ঝুঁকিপূর্ণ তারে দুর্ঘটনার আশঙ্কা। বাঁশ পুঁতে বিদ্যুতের লাইন টানা হয়েছে কোথাও। গ্রাহকরা জানান এসব নিয়ে অভিযোগ করেও ফল পাওয়া যায় না। ফায়ার সার্ভিস জানায় প্রতি বছর অগ্নিকাণ্ডের বড় অংশের জন্য দায়ী বিদ্যুতিক ত্রুটি। এর পেছনে যেমন গ্রাহকদের গাফিলতি রয়েছে তেমনি বিতরণ সংস্থার অবহেলাও কম না। লাইন এবং তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি, এটা একটা অপরিকল্পিতভাবে মাকড়সা জালের মতো আমরা দেখতে পাই। এইভাবে অবিন্যস্ত অবস্থায়, অপরিকল্পিত অবস্থায় বিভিন্ন ধরনের লাইন যখন চলে যায়, সো এখানে এখান থেকে যখন আগুন লাগে, সো এই আগুনগুলো কিন্তু এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশের প্রায় সব এলাকায় বিদ্যুৎ পৌঁছালেও বিতরণী সংস্থার অবহেলায় ঝুঁকি রয়ে যাচ্ছে। তাই শতভাগ বিদ্যুতের পাশাপাশি নিরাপদ সঞ্চালন লাইন স্থাপনের দাবি গ্রাহকদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। নিম্ন মধ্যবিত্তের দুশ্চিন্তার নাম এখন নিত্যপণ্যের বাজার। লাগামহীন দাম বৃদ্ধি প্রতি সপ্তাহে যেন তা আরও বাড়িয়ে দিচ্ছে। কয়েকদিন থমকে থাকার পর ফের 50 টাকার উপরে পেঁয়াজের দর। কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকায় আর ভারতীয় 65 টাকায়। হঠাৎ বাড়ছে গরু ও খাসির মাংসের দাম, ঊর্ধ্বমুখী মাছের দামও। তবে কিছুটা দাম কমেছে ইলিশের। বাজারে ভরপুর মৌসুমি সবজি থাকার পরও 40 টাকার নিচে মিলছে না কোনোটা। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। প্রসাধনী কিংবা বিলাসী পণ্য নয়, প্রতিদিনের জরুরি নিত্যপণ্যের দামেও এখন নাভিশ্বাস ভোক্তাদের। বছরের মাত্র 1 মাস কম দামে পেঁয়াজ কিনতে পারত ক্রেতারা, প্রতি কেজি বিক্রি হতো 30 টাকায়, অথচ কয়েকদিনে ফের বেড়েছে 15-20 টাকা। বৃষ্টির পর থেকেই পেঁয়াজের দাম আস্তে আস্তে 5 টাকা করে বাড়তে বাড়তে 50 টাকায় চলে এসেছে। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করেছি আমরা 35 টাকা,
এ সপ্তাহে পেঁয়াজের দাম 50 টাকা প্রতি কেজিতে 15 টাকা বাড়ছে। গরু ও খাসির মাংসে চড়া দাম ছিল আগেই, চলতি সপ্তাহে সেই দামের ভার বেড়েছে আরেকটু। মালের দাম হঠাৎ করে বাড়িয়ে গেছে, দশে গরু কম 650 টাকা কেজি, 650 আগে ছিল 1000 টাকা কেজি, কমতে কমতে আইসল 900 টাকা কেজি, আজকে হইছে 950 টাকা কেজি। পাই না, গাড়ি গুলো আটকা, মাল নাই। পদ্মার ইলিশের দাম কমেছে কেজি প্রতি 200 টাকা পর্যন্ত, তবে অন্যান্য মাছের দাম বেড়েছে কিছুটা। যত যত মিনি বেশি 450 এই সপ্তাহে বেচেছি 500, ইলিশ মনে করেন এই দিব গেছে সপ্তাহে বেশি 1200 1100, এই সপ্তাহে বেচেছি 1900। এখনো বাজার ভরপুর শীতের মৌসুমি সবজি, তারপরও দাম তো কমছেই না, বরং বাড়ছে। গেছে সপ্তাহে মটরশুটি ছিল 50-60 টাকা, এই সপ্তাহে 70-80 টাকা। সিম বেশি গেছে সপ্তাহে 40 টাকা, এই সপ্তাহে 60 টাকা। আপনার বেগুন বেছে 60 টাকা 50 টাকা, এই সপ্তাহে 70 টাকা 80 টাকা। আপনার টমেটোর দামটা বাড়তি, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেট হচ্ছে বর্তমানে 62-66 টাকা, তারপরে আপনার আটার চাল চলতেছে 46-48 টাকা, স্বর্ণা পাইজন চলতেছে আপনার 45-46 টাকা, তারপরে নাজির সেল আমরা 65-70 টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল, ডাল ও চিনি বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে যদি জিনিস এই কয়টা জিনিসের দাম না কমে, তাহলে আমাদের পক্ষে এই বাজার কমানো সম্ভব হবে না, সরকারিভাবে আমরা সাহায্য সাবসিডি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। সাংবাদিক পরিচয়ে ছদ্মবেশ ধরে 17 বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল বৃহস্পতিবার রাতে সাভার এলাকা হতে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জের আসামি মোহাম্মদ আশরাফ হোসেন ওরফে কামাল নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা নামে প্রচার করেন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। 2005 সালের 1 ফেব্রুয়ারি রাত 10:30 দিকে পারিবারিক কলহের জেরে শিশুপুত্রের সামনেই স্ত্রী সানজিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন আশরাফ হোসেন। ঘটনা গোপন করার উদ্দেশ্যে সানজিদার গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে সেটা আত্মহত্যা নামে প্রচার করা হয়। আশরাফের কথা তার শ্বশুর বাড়ির লোকজন বিশ্বাস করলেও এপ্রিল মাসে ময়নাতদন্তের রিপোর্ট এলে ঘটনার মোড় পুরোপুরি ঘুরে যায়। ততদিনে আত্মগোপনে চলে যান হত্যাকারী স্বামী। ময়নাতদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে যে এটি আত্মহত্যা ছিল না, এটি একটি হত্যা ছিল, যেখানে শ্বাসরোধ করে সানজিদা খানমকে হত্যা করা হয়। এবং তখন সানজিদা খানমের কোলে 15 মাসের একটি বাচ্চা ছিল। সোনারগাঁ থানা পুলিশ এই হত্যা মামলা তদন্ত শুরু করে। আশরাফ হোসেন সে অলরেডি সেই এলাকা থেকে আত্মগোপনে চলে যায় এবং সে সাভার আশুলিয়া এলাকাতে গিয়ে নিজের অবস্থান বা নিজের বসবাস শুরু করে। প্রথম স্ত্রীর কথা গোপন করে 2006 সালে আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে করে ছদ্মবেশ হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন আশরাফ। সে আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য পদ লাভ করেন এবং 2020 সালে সে পুনরায় আরেকটি দৈনিক সময়ের বাংলা পত্রিকার রিপোর্টার হিসেবে সে যুক্ত হন। 2021-22 সাল মেয়াদে সে পুনরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করেন, বাট এখানেও সে সামান্য ভোটে সে পরাজিত হয় এবং বর্তমানে সে সাপ্তাহিক স্বদেশ বিচিত্রাতে সে কর্মরত রয়েছে এবং এই আশুলিয়া প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবেও সে রয়েছেন। নারায়ণগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ দীর্ঘ 17 বছর পলাতক অবস্থায় সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। এ সময় কমপ্লায়েন্স সলিউশন নামে একটি কনসালটেন্সি ফার্মও খুলেন তিনি। নির্বাচনে অংশ নেন সহসম্পাদক হিসেবে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। বাঙালি প্রাণের উৎসব অমর একুশে বইমেলা প্রথম শুক্রবারে পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল বইমেলা প্রাঙ্গণ। সাপ্তাহিকের ছুটির দিনে সকাল থেকে শিশুদের পদচারণায় জমজমাট ছিল অমর একুশে বইমেলা শিশু চত্বর। করোনা সংক্রমণের কারণে গতবারের মতন এবারও শিশু প্রহর না থাকায় হতাশ অনেকে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা প্রথম শুক্রবারেই জমজমাট। পছন্দের বই কিনেছেন কেউ কেউ, কেউ আবার খুঁজে ফিরছেন প্রিয় লেখক। করোনা মহামারীর কারণে সাপ্তাহিক ছুটির দিনে বাবা মায়ের সাথে আসা শিশুদের জন্য ছিল না কোনো শিশু প্রহর, ফলে হালুম, টুকটুকি, ইকরিদের সঙ্গে খেলার আনন্দ থেকে বঞ্চিত হয়েছে
শিশুরা। এবার পরিবার এসে ভালোই লাগছে, কিন্তু সিসিমপুরের দেখা পাওয়া থেকে একটু খারাপ লাগছে। এতে খুব খারাপ লাগছে না, বইমেলা তো বইয়ের জন্যই হয়, আমি বই কিনছি এটাতেই বেশি মজা। সিসিমপুরে শিশু প্রহর থাকলে ওটা হচ্ছে বাচ্চাদেরও যেমন ভালো লাগে, আমাদের সেলের জন্য খুবই ভালো হয়। শিশুদের বই ক্রয়ের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। পছন্দের তালিকায় রয়েছে রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই। ডাইনোসর একটা বই কিনছি আর রং করার জন্য একটা বই কিনছি। আমি এখানে অনেকগুলো বই চয়েস করে রেখেছি, আমি যাওয়ার সময় একটা বা দুইটা কিনে নিতে পারি। বই আমি তিনটা কিনেছি। আমি প্রিন্সেস কালারিং বই কিনেছি, উন্মাদের বই পছন্দ। করোনা পরিস্থিতি বিবেচনায় কিছু বিধিনিষেধ বাস্তবায়ন করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির পরিচালক। এইখানে কিন্তু 24 ঘন্টা শিশু প্রহর ঘোষণা করা হয়েছে, যে জন্য বিশেষ প্রহর এখন বলা হয়নি, স্পেস অনেক বেশি, শিশুরা স্বাভাবিকভাবে এখন ঘুরতে পারে। এদিকে তরুণ লেখকদের বই ভালো সাড়া পাচ্ছে বলে জানান প্রকাশক ও লেখকরা। আমার এবছরের বই বের হয়েছে অসম ত্রিভুজ, আমার বই আলহামদুলিল্লাহ চমৎকার সাড়া পাচ্ছে। চিত্র রুমাল একটি উপন্যাস, সামাজিক উপন্যাস, প্রথমত একটি মেয়ের জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে, সাড়া আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছে, একটা বড় অংশ প্রি অর্ডার চলে গিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করতে দেয়া হলেও ভিতরে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, বই মেলার আজ নতুন কয়টি বই এসেছে এবং লেখক পাঠকদের ভিড় কেমন দেখছেন? জি ধন্যবাদ। সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় আসলে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। আপনি দেখছেন যে বইমেলা এখন আরও কেবল 2 ঘন্টা বাকি আছে, তারপরে আমি কিছুক্ষণ আগে কিন্তু যে প্রবেশ পথ রয়েছে সেখান থেকে ঘুরে দেখেছি, এখনও কিন্তু দর্শনার্থীরা যারা মেলায় আসতেছেন তারা কিন্তু প্রবেশ করছেন। আর বলে রাখি যে লেখকরা কি বলছেন, লেখকরা কিন্তু অনেকটাই খুশি, অর্থাৎ জানেন যে এই অমর একুশে গ্রন্থমেলায় যে নতুন যে লেখকরা রয়েছেন তারা কিন্তু অনেক আশায় থাকেন, তারা এই বইমেলাকে ঘিরে তাদের বই প্রকাশিত হয়, এই জন্য তারাও খুশি। পাশাপাশি বলে রাখি যে প্রকাশকরা অনেক আশাবাদী যে আজকের যে উপস্থিতি, এই উপস্থিতি যদি বাকি যে সময়গুলো আছে এইরকম যদি সময়গুলোতে যদি থাকে, গেল বছর তাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন বলে তারা আশাবাদী, তারা সেটি বলেছেন। আর আপনাকে বলে রাখি যে এখনকার যে এই করোনা মহামারীর মধ্যেই যে আসলে এই বইমেলার যে বর্তমান যে চিত্র আমি বলি, আমার সহকর্মী কিন্তু তার সংবাদে কিন্তু উঠে এসেছে যে স্বাস্থ্যবিধি বালাইয়ের কিন্তু সেরকম কিন্তু নেই, অর্থাৎ প্রবেশ পথে কিন্তু আসলে বলা হচ্ছে মাস্ক পরে তারা প্রবেশ করছেন ঠিকই, কিন্তু তারপরও তারা যখন ভিতরে আসছেন তারপরে কিন্তু সেই স্বাস্থ্যবিধিটা মানানো সম্ভব হচ্ছে না। এবং আপনি জানেন যে এত মানুষের ভিড় স্টলগুলোতেও আসলে যে স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ যে শারীরিক দূরত্ব বজায় রেখে যে বই কিনবে সেটিও কিন্তু আসলে অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বলে রাখছে কতগুলো বই বের হচ্ছে, প্রতিদিনই কিন্তু বই বের হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু এখনই আসলে যেহেতু আপডেট হচ্ছে সেটার পরিপূর্ণ সংখ্যাটা আমি বলতে পারছি না। তো বলে রাখছে এখন আজকে আমি যতটুকু তথ্য জানি সেটা হচ্ছে 50টি নতুন বই বের হয়েছে শুধু এই সোহরাওয়ার্দী প্রাঙ্গণই নয়। আপনাকে বলে রাখি যে বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু আসলে সরকারি এবং বিভিন্ন সংস্থার স্টল রয়েছে, সেখানেও কিন্তু দর্শনার্থী তাদের রূপচে পড়া ভিড় আমি দেখেছি। মিতু আপেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ বইমেলা থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার। চলমান করোনা মহামারী পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের মতো এবারও সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ 5 জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জন একসঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সবাইকে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। আজ সকালে ঢাবির ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণের উদ্দেশ্যে আগত সবাইকে করোনা টিকা সনদ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। অসময়ের বৃষ্টিতে নওগাঁ সদরে পানিতে ডুবে আছে 300 বিঘা জমির ধান, হাহাকার উঠেছে 40টি গ্রামের হাজারো কৃষকের। এমন পরিস্থিতির জন্য খাল খননে অনিয়মকে দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ, তবে অনিয়ম হওয়ার কথা অস্বীকার করেছে অভিযুক্ত কর্মকর্তা। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জমি সেচের লক্ষ্যে 2017 সালে নওগাঁ সদর ও মহাদেবপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ 37 কিলোমিটার খাল খনন করে, এর মধ্যে সদর উপজেলার 5 কিলোমিটার খাল খননে অনিয়মের অভিযোগ কৃষকদের। সম্প্রতি বৃষ্টিতে তলিয়ে গেছে প্রতাপদহ মাঠ বিল মনসুর 12 মাসিয়া মাঠের 300 বিঘা জমির ধান গাছ। আমার 12 বিঘা জমিতে আমার 2 ফেরি সার দেওয়া শেষ হয়ে গেছে, সেগুলান ধান শুদ্ধ আমার
ডুবে যাচ্ছে, 20-30 বিঘা, 10 বিঘা, 5 বিঘা, গরিব মানুষের 1 বিঘা, 1.5 বিঘা তার কেউ আছে। 1000 থেকে 1200 ফিট খুঁড়ে এই খালের সাথে ওই খাল, দুইটা খাল যদি একটা করে দেওয়া হয় সমস্ত পানি বের হয়ে চলে যাবে। এদিকে আমাদের বিলের পানি খালে নামতে পারবে। এখন দেখো আপনি দেখেছেন তো যে খাল আর বিল সমান, কিন্তু তাহলে খালে পানি কিভাবে খাবে? কোন খাল খননে অনিয়মের কথা জানান স্থানীয় চেয়ারম্যানও। কিছু জায়গা খোঁড়া হয়েছে, কিছু জায়গা খোঁড়া হয় নাই, এবং কিছু অসহায় লোক আছে তারা কাটা দিয়েছে, যার ফলে খালটা কচুরিপানা ভরাট হওয়ার পর খালে যা কোনো পানি সংস্কার ব্যবস্থা নাই। তবে অনিয়মের অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। আসলে যে কোনো খাল আপনি খনন করার পরে কন্টিনিউস মেইনটেইন করলে 5-7 বছরের মধ্যে সেটা কিন্তু অনেকটাই আবার ভরাট হয়ে যায়, এটাই স্বাভাবিক। দ্রুত বিলের পানি নিষ্কাশন সহ কৃষকের ক্ষতি পোষাতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নামটা ডায়াল করুন। রাতের সংবাদ 10:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।